Hi, নতুন ব্লগে ওয়েলকাম। অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি, আর এই যে মেয়ে সাথে, আর যাই রাস্তায়, বেরোতে এমনিতে লেট হয়ে গেছে। এবার টোটো করেই যাবো, দেখা যাক মামার বাড়ি কোথায়। আমার আবার টোটো চেঞ্জ করেছি, এই যে বসে আছি ওখানে, আবার টোটো চেঞ্জ হয়। রাস্তায় আছি, যাচ্ছি, পায়ে ব্যথা হয়ে গেছে। বন্ধুরা এসে গেছি, এবার নামবো, এন্ট্রি নিয়ে নিয়েছি। এই অসহায় বৃদ্ধ বুড়োর কাছে এসে গেছি, এই দুয়ারের রাস্তা এখানে দিই, এই মামার বাড়ি এসে গেছি। তো তো যা যাক, এই এসে গেছি অসহায় বৃদ্ধের বাড়ি, এই চরিত্রহীন বৃদ্ধের বাড়ি, চরিত্রহীন বৃদ্ধের বউ। এই যে ছেলে এখানে কাটছে, এই যে ছেলে, চরিত্রহীন বৃদ্ধের ছেলে, এই যে অবশেষে মামার বাড়ি এসে গেছি। দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ, চারিদিকে গাছপালায় ভর্তি, এখানে ফ্রেশ হাওয়া, করোনা নেই, তাই মাস্ক বেশি না পরলেও চলবে। তাই
এসে গেছি, এবার যতক্ষণ থাকবো একটু ঘুরবো, একটু ওই আশপাশ দেখাবো, তারপরে বাড়ি যাব। তারপর এখানে আরো দুটো বন্ধু পেয়েছি, দেখবেন দাঁড়ান, এই যে দুটো বন্ধু, এই যে পাল আছে, এই একটা, এই একটা বন্ধু, এই যে একটা বন্ধু, দুটো বন্ধু, ঠিক আছেন, দুটো বন্ধু ক্লোজ সেম দেখতে না, চলুন ছেড়ে দিই, বাই বাই, যা পালা, চ বাই বাই। আবার একটু পরে যা যা করবো সব দেখাচ্ছি, ও চশমা পরে নিন না, চলো বাই। এই যে দুজন দিয়ে পালাচ্ছি, চল চল পালাচ্ছি, চল এই যে চরিত্রহীন বৃদ্ধ, আজ বউ যাচ্ছে আগে, চরিত্রহীন বৃদ্ধ হয়ে আজ সব দেখাবো, আজ কি কি করে বউয়ের সাথে, আজ সব আসবে ভিডিওতে। এখনই বউ ঝগড়া দিয়েছে, এই যে ফোনে জল মেরে দিয়েছে, চরিত্রহীন তো কি হবে, ওরে খাটাচ্ছে কিরকম, এই যে বুড়ো বউকে দেখে না, বউ অসহায়, খালি দিন রাত্রি খাটায়, এই দেখুন ভাত ফাত না বাচ্চে গরম উনুনে কত কষ্ট, দেখুন খালি এই সব তুলে ধরবো আপনাদের সামনে, দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ, এই যে খড়ের ঢিবি, গরু দেখতে পাচ্ছি না, গরু মনে হয় মাঠে বাঁধা আছে, বলে গরুও ছিল তো, এই যে ফুরফুরে হাওয়া বইছে পরিবেশে, ফ্রেশ আবহাওয়া, ছাওয়াটায় দাঁড়িয়ে আছি কারণ এখানে বাড়িতে যা রোদ্দা গায়ে লাগে, এখানে রোদ্দা গায়ে লাগলে জ্বলছে গা, তো চারিদিকটা একটু দেখে নাও। এটা হচ্ছে আমার মামার বাড়ি, অনেকদিন বাদে এলাম, এই নতুন ফোন কেনার পর প্রথম এলাম, এক বছর হয়ে গেছে মনে এসেছি, সেই লকডাউনের আগে এসেছিলাম, লকডাউনের পর একবার মনে এসেছিলাম, তারপরে মনে না আসিনি, ভুলেই গেছি কবে এসেছি, এক বছর হয়ে গেছে, মিনিমাম এক বছর হয়ে গেছে, তো এসেছি বলে সব খুশিও হয়েছে, কারণ আসি না তো, এসেছি বলে সব খুশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে তার সাথে সাথে, চলো অ্যাডভেঞ্চারের জায়গা, অ্যাডভেঞ্চার করার ভালো জায়গা, চারিদিকে সবুজে সবুজ, বাঁশ বাগান, এই যে গোয়ালঘর, এখান দিয়ে রাস্তাটা যাওয়ার ছিল কিন্তু রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে, এটাও নিয়ে যেতাম, এই যে খড়ের ঢিবি, খড়ের মাচা দেখতে চাও, এই যে খড়ের মাচা সব আছে, ওদিকে মাঠ আছে, এই যে বাঁশ মাঠ, বাঁশ ঝাড়, এই যে বাঁশ গাছ, এই যে গরুর ডাবা, বলো না গরু আছে, গরু দেখা যায় না, গরুর ডাবা দেখতে পাবে না হয়তো, ওদিকে টিয়া পাখি আছে, ওদিকে টিয়া পাখি আছে গাছে, দেখা যাবে না হয়তো, আর এটা হাঁড়ি চাঁচা ডাকছে, এই যে হাঁড়ি চাঁচা, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে, এই যে আম গাছ, সব হিমসাগর আম, অনেকদিন পর গ্রামের পরিবেশ, জঙ্গল, এই যে বালিঘাট, এই যে আমাদের বালিঘাট, এই যে নাম ধরছে বালিঘাট, বা জল কত বেড়ে গেছে, জল ছিল না, সাবধানে দিই, এই যে বালিঘাট,
এখানে সবাই সাঁতার কাটতো, এখন সাঁতার কাটে না কেউ। এই যে জঙ্গল, এই যে বাড়ি, যাচ্ছি বাড়ি। এই যে পায়খানার সুলভ মূল্যে শৌচাগার করেছিল, হাফ সরকার হাফ তৈরি করে আর করেনি, সুতরাং বন্ধ হয়ে ভেঙে পড়েই আছে। এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, এই যে লেবু গাছটা ভর্তি লেবু হয়, এখন লেবু হয়নি। ছাদের বাড়ি যাচ্ছি, এদের ফুল পেতে যা দেরি, খেতে দেরি নেই। এই যে শুরু, এই যে বলছিলাম গরু আছে, এই যে, এই যে গরু, এই যে গরু, লাল জামা দেখে গোতাচ্ছে। ঝগড়া চলছে, খালি হাসছে। সব দেখছি, সব দেখছি, রিপোর্টারের চোখ সবসময় খোলা। ওই যে ছুটকো ছুটকো আমার দুটো বন্ধু আসছে, আবার এসে ওখানে দাঁড়িয়ে গেছে, আমাকে দেখে দাঁড়িয়ে গেছে। আয় 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 এই যে দুজন আমার এসেছে, দুজন। এই যে ভিড় হচ্ছে, এটা ভিড় হচ্ছে, যা ভিড় হচ্ছে, যা কা কা ভিড় হচ্ছে, কা এটা চুমু দে, একটা তুই একটা দে, চুমু দিয়েছে তোমাদের, তোমাদের চুমু দিয়ে দিয়েছে। এই যে ম্যাও বলছে, বাবা টাটা বললে, বলে দে টাটা বলে দে, হ্যাঁ যা যা থাক, অত দেখতে হয় না। এই যে নিচে, এই যে নিচে, এই যে নিচে দুজন, ঠিক আছে তো বাবা। এই যে বাড়ি যাচ্ছে, ছেদরা পুরো ওখানে নিয়ে গেছে, ছেদরা পুরো ঢল করে বাঁধবে। এই যে সব আছে ছেদরা পুরো, এই যে মেয়ে একটু ঢল করে বাঁধবে। চলো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, বাড়ি যাই, টাটা বাই বাই। এই যে লং আছে তো এইগুলো একটু ঢল বাঁধবে, এগুলো সারাদিন ঘোরাঘুরির পর অবস্থায় বাড়ি যাচ্ছি। এই যে বসে আছে একজন, তারপরে ভিডিও করবো কি, খালি ঝগড়াই শুনে গেলাম, তাই ঝগড়া আর তুলিনি, একটু একটু আছে, এর মধ্যেই ঢুকিয়ে দেবো, আর আলাদা হবে কিছু করবো না। তো চাই তার সঙ্গে আমরা আবার মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি তো দেখেই ছিল কোথায়। তো বাই বাই। অবশ্যই বাড়ি এসে গেছি, ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার পরে।